ফ্ল্যাট খাটির নিচ গাড়ির ডিকি গ্যারেজের পর এবার গাড়ির স্টেপনিতে কাড়ি কাড়ি টাকা মিললো। উদ্ধার হয়েছে প্রায় 1 কোটি টাকা। কলকাতা থেকে জেলায় একের পর এক টাকা উদ্ধারের ঘটনায় যখন তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি, তখন জলপাইগুড়ির বানারহাটের এই ঘটনা নতুন করে শোরগোল ফেলে দিল। পুলিশ সূত্রে দাবি, রবিবার সকাল থেকে তেলিপাড়া অঞ্চলে নাকা চেকিং চলছিল। বিকেলে আটকানো হয় বিহারের নম্বর প্লেট দেওয়া এই গাড়িটিকে। যাত্রীদের জিজ্ঞাসাবাদ করতেই সন্দেহ হয় পুলিশের, শুরু হয় তল্লাশি। এরপরই গাড়িতে রাখা স্টেপনি বা অতিরিক্ত চাকা খুলতেই চক্ষু চড়ক গাছ, ভিতর থেকে বেরিয়ে আসে প্লাস্টিকে মোড়া একের পর এক টাকার বান্ডিল। এখন তদন্ত চলছে এবং এরা কোথায় যাচ্ছিল, কি উদ্দেশ্যে যাচ্ছিল, সমস্তটা কিন্তু তদন্ত করে দেখা হবে এবং আজ থেকেই কিন্তু এদেরকে হেফাজতে নিয়ে তারা কিন্তু তদন্ত শুরু করবে। এর উৎস কি রয়েছে? সোমবার ভোর 5:30 পর্যন্ত চলে টাকা গোনার কাজ। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া টাকার অঙ্ক 93,83,000। এটা ভেরিফাই করব যে কি আছে টাকাটা, এখানে কি জন্য টাকাটা নিয়ে যাচ্ছিল। শুধু ব্যবসার জন্য হলে তো এমনি খুলেই নিয়ে যেতে পারতো উইথ ডকুমেন্টস, কিন্তু যেহেতু টায়ারের মধ্যে লুকিয়ে নিয়ে যাচ্ছে, তা আমরা এটা ভেরিফিকেশন করব এবং ইনভেস্টিগেশন চলবে। আমরা আন্তঃরাজ্য থানার সঙ্গে যোগাযোগ করেছি এবং তারা আমাদের ডিটেলস খুব শীঘ্রই জানিয়ে দেবে যে ওদের কোনো প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কিছু আছে কিনা, সেটা আমরা জেনে যাব। গাড়ির 5 জন যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের প্রত্যেকের বাড়ি বিহারের পূর্ণিয়াতে। তাদের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে বিহার থেকে বানারহাট হয়ে গাড়িটি অসম যাচ্ছিল, কিন্তু কার কাছে পৌঁছে দিতে এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, এই টাকার উৎস কি, জানার চেষ্টা করছে পুলিশ। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।